আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিনিকা গল্পের 10 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। রণকের মুভি দেখতে বসি, নিনিকা বললো, ভালো লাগছে না ফুপু, বন্ধ করো, চলো ওর ইন্টারভিউসগুলো দেখি। ফুপু বলল, কেন, মুভিতে খারাপ কি? নিনি বলল, খারাপ না, এমনি। ফুপু বলল, তোর নায়ককে দেখ, ধুমধাম নায়িকা করে নিচ্ছে, গুন্ডা মারছে, আমার তো দারুণই লাগছে। এই নাকটা দেখেছিস নিনি, কি খাড়া, বিয়ের পর নাকটা টিপে ধরিস তো। নিনি বলল, ছি ফুপু। ফুপু বলল, হিরির ফুপু শাশুড়ি হচ্ছি, আমি তো ভাবছি এই বুড়ো বয়সে রিবন্ডিংটা করিয়ে নিব। ওর দু চোখ দেখেছিস, যেন সবসময় হাসছে। নিনি বলল, দেখাশোনাটা ভালো হওয়া কোনো ব্যাপার না ফুপু, আমার তো চিন্তা হচ্ছে লোকটার বুদ্ধি নিয়ে। এই যে ধরো আমি ফোন করলাম, সে কি বুঝতে পেরেছে? যদি বুঝেই থাকে তাহলে সে কেন ব্যাপারটা ঘাটালো না, হোয়াই? ফুপু বলল, 2 ঘন্টা হলো ফোন করেছিস, রাত তো আর পেরিয়ে যায়নি। নিনি বলল, এটা একটা নর্মাল আইকিউর ব্যাপার ফুপু, এত সময় কেন লাগবে, পরে যদি দেখা যায় বোকার হদ্দ। নিনিকা গভীর চিন্তা পড়লো, টিভিটা সুইচ অফ করে দিয়ে ফুপুর মুখোমুখি বসে বলল, ও ফুপু, সত্যি যদি এরকম হয়, সে কি ধরতে পারেনি? এত বড় হিরো, দেখা গেল মাথার ভিতরে বুদ্ধি শূন্য, একদম গাছে মুখ দিয়ে চলে। তো লম্বা হয়ে পাশ ফিরে শুয়ে পড়তে পড়তে ফুপু বললেন, গরুটা বলে খারাপ কি, যখনই হাম্বা হাম্বা করবে মুখে গাছ ঢুকিয়ে দিবি, ব্যাস হাম্বা বন্ধ, তোর রান্নাবান্নার ঝামেলা ঘুষলো, গুড নাইট নিনি, বাতি নেবা তো। এবং প্রায় সাথে সাথেই পাশ ফিরে বললেন, তুই আসলে রণকের ফোনের অপেক্ষায় অস্থির হয়ে আছিস নিনি, তোর মন চাচ্ছে রণক ফোন করুক, জিজ্ঞেস করুক, কৌতূহল দেখাক, কিন্তু তোর আত্মাহংকার সেটা স্বীকার করতে চাইছে না, এজন্যই তোর সাব কনসাস মাইন্ড যুক্তি দাঁড় করাতে সে বোকা, ঘুমাতো। নিনিকা শক্তভাবে হাসলো, সত্যি কি ফুপুর কথা ঠিক? না না, এরকম হতেই পারে না, চেনা নেই, জানা নেই, দেখা নেই, কথা নেই, এরকম একজনের জন্য তার মন কেন এমন করবে, কেন, আশ্চর্য। বাতিটা নিভিয়ে এসে অন্ধকার বারান্দার রেলিং ধরে নিনিকা স্টক হয়ে দাঁড়িয়ে রইল। আগে কি কখনো এমন ভিতরে ভাঙছিল কই না তো? সোহেল ব্যঙ্গভঙ্গিতে এসে বলল, স্যার কনফার্ম হয়েছে, আপনার ধারণাই ঠিক, মোবাইল নাম্বারটা নিনিকা ম্যামের, স্যার বাবিকে গিয়ে ফোন করে বলবো, আপনি ওনাকে চিনতে পেরেছেন? রণক পানি খাচ্ছিল, হাত থেকে পানি সলকে পড়ে গেল। রণক বলল, তুমি ওর মধ্যে বাবি ডাকাটাকে শুরু করে দিয়েছো নাকি? সোহেল বলল, ইয়ে মানে স্যার। রণক বলল, আমরা দেশে ফিরছি কবে? সোহেল বলল, ডে আফটার টুমোরো স্যার। রণক বলল, তার সাথে একটা ভেরি পার্সোনাল মিটিং ফিক্স করো, একদমই ব্যক্তিগত এবং সিক্রেট, বলবে উনি চাইলে সর্বোচ্চ বিশ্বস্ত 2 জনকে রাখতে পারে, এর বেশি না, আর মিডিয়া থেকে সেফ প্লেসটা নিশ্চিত করো, মাকে দিয়ে কথা বলাও দরকার হলে। সোহেল বলল, আচ্ছা, ডিজাইনার পাঠানোর কথা ছিল স্যার, এঙ্গেজমেন্টের পার্টি ড্রেসের মধ্যে করে ফেলতে হবে, আমি কি এটাও কনফার্ম করব? রণক বলল, বাকি যা খুশি করো সোহেল, শুধু মিটিংটা ফিক্স করে নাও আগে, এখনই একটা ফোন করে দেখো কটা বাজে, 1:05 না থাক, কাল কল করো, এত রাতে জেগে না থেকে যদি। অথচ নিনিকা কিন্তু সেই রাতের ফোনের অপেক্ষায় জেগেছিল। রণক স্যার, নিনিকা ম্যামের দ্য ভেরি পার্সোনাল মিটিং ব্যাপারে কথা বলতে গিয়ে সোহেল পড়েছে বিরাট সমস্যায়। নিনিকা ম্যামের একজন ছাত্রের ফুপু খুবই ঝামেলা করছেন, ফার্স্টে তিনি বললেন সাথে শুধু তিনিই আসবেন, এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ঘণ্টাখানেক পরে ফোন দিয়ে বললেন, গেস্ট 73, সবাই নিনিকা ম্যামের ক্লোজ, বাদ দেওয়া যায় না, আরও বাড়তে পারে, 1 ঘন্টার মধ্যে এত লোক জেনে গেছে। এই কথা শোনাবার পর থেকেই ক্ষণে ক্ষণে সোহেলকে পেট পাক দিয়ে উঠেছে, সে দৌড়ে বাথরুমে যাচ্ছে, দরজার কাছে যাওয়া মাত্রই মোচড় শেষ, স্যারকে সে কি বলবে, কিভাবে বলবে, এই প্রথম সোহেলের নিজের চাকরিটাকে ভীষণ কঠিন মনে হচ্ছে। এতদিন সিঙ্গেল রণকরাজকে ম্যানেজ করতে তাকে মোটেও ব্যাক পেতে হয়নি,
কিন্তু নিনিকা ম্যাম আসতে না আসতেই সে কুপোকাত। সোহেল বিড়বিড় করে বলল, উইমেন আর ভেরি ডেঞ্জারাস ডিজাস্টার। সোহেল ভাবনা থামাতে হলো। রনক স্যার ডাকছেন, এবার তার প্যাটের সাথে মাথাও পাক দিচ্ছেন। রনক বলল, মিটিং কখন কনফার্ম করছো? প্রেসিডেন্ট নোট এলাও ব্যাপারটা কি অ্যানসিওর হয়েছে? ডগগিলে আমতা আমতা করে সোহেল বলল, একটু প্রবলেম হয়ে গেছে স্যার, গেস্ট একটু বেশি। রনক বলল, তুমি বলনি খুবই পার্সোনাল দেখাও। সোহেল বলল, আসলে স্যার ম্যামের কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারও আপনাকে মিট করতে চাচ্ছেন। একদম হিরো আত্মীয় হচ্ছে, ক্রেজ তো থাকবেই, ওনারা একটা ওয়েলকাম পার্টির মতো করতে চাচ্ছেন, এই অবস্থায় না করলে তো আনফেয়ার দেখায়। রনক বলল, গেস্ট বেশি মানে কজন? সোহেল চোখ বন্ধ করে রিপোর্টের মতো বলল, ম্যাবি 70 আপ স্যার, তারা ম্যামের কাছে খুব। অ্যাকচুয়ালি আপনি এত ফেমাস ম্যান, রিলেটিভরা সব এক্সাইটেড, প্রেস্টিজ ইস্যু, এমন অবস্থায় মিটিং ক্যান্সেল করলে পুরো ব্যাপারটাই আনফেয়ার হয়ে যায়। অফার কিন্তু আমরাই ফার্স্ট করেছি। রনক বলল, তোমার নিনিকা ম্যাম তো দেখছি জননেত্রী, তার তো দেখছি বিশাল ভক্তকুল, মাকে বলেছ এগুনি জননেত্রীর কথা? দুই হাত কসলে আসামির মতো গলায় সোহেল বলল, বলেছি স্যার, তিনি বললেন আমার পুত্রবধূ দরকার হলে 1000 লোক আসবে সাথে, সব অ্যারেঞ্জ করো। রনক হতাশভাবে বলল, কি মেয়ে রে বাবা, একটা পার্সোনাল মিটিংয়ে পুরো জনসভা বানিয়ে ফেললো, দেখি ফোন করো আমি কথা বলবো। রনকের নাম্বার থেকে ফোন দেখি নিনিকা চমকালো খুব, মনে মনে বলল, বাবু মিটিং ফিক্সড করতে পাগল হয়ে গেল। নিনিকা খুব মিষ্টি করে বলল, হ্যালো, কি বলছেন? আমি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন সুলতানা বলছি। রনক বিব্রত অবস্থায় পড়ল, তার কি বলা উচিত জবাবে? রনক বলল, আমি রনক, একটু জরুরি কথা ছিল। নিনিকার খুব লাগলো বুকে, এত আনন্দ তার কেন হচ্ছে? সে মনে মনে বলল, তোমার জরুরি কথা তো আমি জানি বাবু, সব খাতির জমানোর দান্দা ঢং। মুখে বলল, আমি এখন কোনো জরুরি কথা শুনবো না নায়ক সাহেব, সব জরুরি কথা জমিয়ে রাখুন, পরে বলবেন, অনেক সময় আছে বলার। রনক রেগে যাচ্ছিল, নিজেকে কন্ট্রোল কর, বলল, মিটিংয়ের ব্যাপারে কথা, এত লোক প্রেস জেনে যাবে, নিউজ লিক করে দিবে, আমি চাচ্ছিলাম একটা প্রাইমারি মিট করা হোক, অফিসিয়াল নিউজটা এঙ্গেজমেন্টের পর সবার সামনে আসুক, মানে আমার কিছু কথা বলার। রনককে কমপ্লিট না করতে দিয়ে নিনিকা বলল, নিউজ হলে হবে, এমনি তো জানবেই সবাই, আমি তো চাই সবাই জানুক, হিরো সাহেব আমাদের প্রথম দেখা, ইট মিন্স সামথিং ভেরি স্পেশাল। রনক বলল, আসলে প্রেসের লোকদের ভরসা নেই, বানিয়ে বানিয়ে এমন সব লিখে দিবে, বলবে চুটিয়ে প্রেম করেছি আমরা, ঘুরে বেড়াচ্ছি, ইমেজের ব্যাপার। নিনিকা বলল, আপনি এত প্রেস ভয় পান কেন বলুন তো, আমার তো বরং নিজেরই সবাইকে বলতে মন চাচ্ছে, এছাড়া আমার ফ্রেন্ডসরা পরে আমায় খুব খোঁটা দিবে, বিয়ের মতো আনন্দের একটা ব্যাপার, প্রেসকে বরং জানিয়ে দিন। নিনিকা ঘান ধরল, মুখে মুখে রটে যাক আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখুক দুনিয়া, করুক সবাই কানাকানি। রনক বাবলেশীন ভাবেই ফোন রেখে দিল। জামা কাপড় ছাড়তে ছাড়তে বলল, ফোন করে কোনো লাভ হয়নি সোহেল, তোমার মহানেত্রী ম্যাম সাঙ্গপাঙ্গ ছাড়া আসবে না, নিউজ হবার ভীষণ সহকর্নার, ডিজাইনারকে নক করে বলো এখনই তোমার ম্যামের বাসায় কন্ট্যাক্ট করতে, প্রেস থাকবে, ফটোসহ নিউজ হবে, সো মাথা রাখবে ডিরেকশন কী দিতে হবে, কোনো বিষয় যেন। সোহেল তৈরি করে করে ডিজাইনারকে ফোন করতে করতে বেরিয়ে গেল। কফির মগটা হাতে করে রনক বারান্দায় এসে দাঁড়ালো। আজকের রাত এত অন্ধকার কেন, অমাবস্যা নাকি? আচ্ছা নিনিকা নামের অর্থ কী, অমাবস্যা না অন্ধকার? মেয়েটার সাথে কথা বলতে বলতেই রাত এত গাঢ় কালো হয়ে গেল। নিনিকা গান গাওয়া শেষ করে দেখল রনক অনেক আগেই ফোন কেটে দিয়েছে, সে খেয়ালই করেনি। ইস, বউয়ের গান শুনতে নায়ক সাহেবের কি লজ্জা, বুঝি বুঝি সবই বুঝি। জানালার দ্বারে গিয়ে আকাশের দিকে তাকিয়ে নিনিকা আঁতকে উঠল, বাবারে কি অন্ধকার, একটাও তারা নেই আকাশে। তাদের দুজনের আজ প্রথম আলাপ, রাত তো আলোকিত হয়ে যাবার কথা, অন্ধকার কেন, তো ফ্রেন্ডস। আমাদের আজকের গল্প এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন,
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুকস ডায়েরির সাথেই আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ, টাটা।